মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার প্রান্তিক শহর ধুলিয়ানের অনুপনগর মৌজার কাঞ্চনতলা গ্রামে ১২৯৩ বঙ্গাব্দের ১৬ই শ্রাবণ অর্থাৎ ইংরেজি ১৮৮৬ সালের ৩১শে জুলাই শনিবারের শ্রাবণ সন্ধ্যায় ভূমিষ্ঠ হন যোগীবর বরদাচরণ। বরদাচরণ ছিলেন একজন গৃহী সন্ন্যাসী বা গৃহী যোগী, দার্শনিক, চিন্তাশীল ব্যক্তি ও ছাত্র অনুরাগী এক বিশিষ্ট শিক্ষক। বরদাচরণ মজুমদারের যোগের পন্থা ছিল ক্রিয়াযোগ। তিনি সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করেও এক উচ্চকোটির যোগী রূপে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। প্রচার বিমুখ এ মহান যোগী লোকচক্ষুর অন্তরালে নিজ যোগ শক্তি প্রচ্ছন্ন রাখতে চাইলেও তিনি তা পারেননি। তার পরোপকারের স্পৃহা ও অগণিত ভক্তগণ তার ক্রিয়াযোগ দ্বারা লাভবান হন। ঋষি অরবিন্দ যোগীবর বরদাচরণের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করেছিলেন, দ্য গ্রেটেস্ট যোগি অফ মডার্ন বেঙ্গল। ঋষি অরবিন্দের প্রতি তিনিও শ্রদ্ধা জ্ঞাপন করে মন্তব্য করেন, হিমালয়ের নিচে এত বড় যোগী পুরুষ আর নাই। যোগীরাজ বরদাচরণের কথা বলতে গেলে সবচেয়ে প্রথমে যেটা মনে হয়, হয়তোবা তিনি এক জটাজুটোধারী সন্ন্যাসী, গৈরিকধারী, আসলে কিন্তু তা নয়। সব সন্ন্যাসী যে গৈরিকধারী হবেন এমন কোনো কথা নেই। তিনি সংসারী ছিলেন, আবার সেই সঙ্গে সন্ন্যাসী। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই হিসেবে সংসারী মানুষ ছিলেন, রাম ঠাকুরও ছিলেন তাই। এরকম অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে। তার প্রদর্শিত যে পথ, সে পথ আধুনিক যুগের মানুষের পক্ষে সমানভাবে সম্ভব। বরদাচরণের পূর্বপুরুষ ছিলেন বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালীর অন্তর্গত সাঁওতা গ্রামের বাসিন্দা। তার ঠাকুরদা রামলোচন দেবশর্মা কুষ্টিয়া জেলা ছেড়ে কাঞ্চনতলায় শ্বশুরালয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার পিতা ছিলেন দক্ষিণারঞ্জন ও মাতা ছিলেন মাতঙ্গিনী দেবী। বরদাচরণের পৌত্রী বাসবী মজুমদারের স্মৃতিচারণায় বরদাচরণের বহু অজানা কথা আমরা জানতে পারি। বরদাবাবুর আদি বাড়ি, পৈতৃক বাড়ি হচ্ছে কুষ্টিয়া, এখন তো বাংলাদেশ ওটা। তারপরে বরদাবাবুর ঠাকুমা এবং ঠাকুরদা কাঞ্চনতলায় চলে আসে। আসার পরে ওনারা দুজনেই ছিলেন তন্ত্র সাধক, কারণ এটা আমাদের বংশটা হচ্ছে তান্ত্রিক। কুষ্টিয়ার বাড়িতে পঞ্চমুণ্ডীর আসন ছিল, সেখানে সব তন্ত্র সাধনা করতে এবং কেউ একজন সিদ্ধিলাভও করেছিলেন। তারপরে বরদাবাবুর ঠাকুমা ঠাকুরদা ওনারা সাধনা করতেন এবং কাঞ্চনতলায় গান্ধী আশ্রমের সামনে একটি ছোট্ট কালী মন্দির আছে, ওইটা কিন্তু পঞ্চমুণ্ডীর আসন এবং ওইখানে ওনারা ভোর রাত্রি ৩টের সময় গিয়ে দুজনে ওই মন্দিরে বসে সাধনা করতেন। সেই সময় কোনো একজন সন্ন্যাসী বা সাধক ওনাকে বলেছিলেন যে আপনার বংশে একজন মহাপুরুষ জন্মাবে। প্রচণ্ড ঝড় জলে রাত্রি শ্রাবণ মাস ১২৯৩ সালের ১৬ই শ্রাবণ বরদাচরণ প্রতিষ্ঠিত হল। তারপরে ঠাকুমা ওইখানেই বারান্দায় শুয়েছিলেন এবং তার তো লক্ষ্য সেইটাই, মহাপুরুষের লক্ষ্য। অনেক রাত্রিরে হঠাৎ তিনি দেখছেন শুয়ে যে কুঁড়েঘরটা আলোয় আলোকিত, একটা জ্যোতিতে ভরে গেছে আর ওপর থেকে একটা জ্যোতি নেমে এসে সেই সদ্যজাত শিশুর মুখে পড়েছে এবং সদ্যজাত শিশু সেই জ্যোতির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছে। উনি অনেকক্ষণ ধরে এই জিনিসটা দেখছেন। হঠাৎ মাতঙ্গিনী দেবী বরদাবাবুর মায়ের ঘুমটা ভেঙে যায়। উনি ভেবেছেন যে কুঁড়েঘরে নিশ্চয়ই আলো আগুন ধরে গেছে। উনি চিৎকার করে বলছেন, মা আগুন ধরে গেছে, আপনি দেখুন। বলতে সেটা নিভে গেল এবং উনি বললেন যে না বৌমা, ভয় পেও না, আমার সেই মহাপুরুষের বাণী আজ ঠিক মানে হলো যে সেই মহাপুরুষই আমার বংশে এসেছে। উনি মনে মনেই ভাবলেন, এটা বলে কোনো ভয় নেই, তুমি ছেলেকে জড়িয়ে ধরে শুয়ে। ওনার বাল্য জীবনটা কাঞ্চনতলাতেই কেটেছে। যেমন হেমন্ত কুমার রায় ওনার খুব বন্ধু ছিলেন, জমিদার বাড়ির শচীন্দ্রনাথ রায় খুব বন্ধু ছিলেন ওনার। এখন যেটা থানা তার ঠিক পাশে ওইখানে একটা বিশাল বট গাছ ছিল, সেই বট গাছের তলায় সব বাচ্চারা গিয়ে খেলাধুলো করতেন।
তো বড়দাবাবু এরকম ওখানে গিয়ে এরকম খেলাধুলো করছেন। একদিন হঠাৎ এক সন্ন্যাসী সন্ন্যাসী এসে ওখানে দাঁড়ালেন, ওকে দেখেই সব ছেলেরা খেলাধুলো করছে কিন্তু বাবা বড়দাবাবু ওনাকে দেখেই ওনার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। তখন উনি বড়দাবাবুকে কাছে দেখে ওনার শরীরের কোনো একটা জায়গায় স্পর্শ করলেন, করে চলে গেলেন। তারপর থেকেই বড়দাবাবুর মধ্যে এই আধ্যাত্মিক চেতনার ফুলটা শুরু হল। কথিত আছে সেই সন্ন্যাসী ছিলেন শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের শিষ্য শ্রী পঞ্চানন ভট্টাচার্য। সন্ন্যাসীর ছোঁয়া বা স্পর্শে বরদাচরণের জীবনে রূপান্তর ঘটতে থাকল। কিন্তু এ কোন ছোঁয়া? এ কি সেই অমৃত অবিনাশী স্পর্শ, সেই ইঙ্গিত যা একটা জীবনের আমূল রূপান্তরের পক্ষে যথেষ্ট? এই স্পর্শের কথাই কি বেদান্ত কেশরী স্বামী বিবেকানন্দের অবতার সান্নিধ্যের অনুভূতির কথা? ওয়ান টাচ, ওয়ান গ্ল্যান্স ক্যান চেঞ্জ এ হোল লাইফ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের এক স্পর্শেই তো নরেন্দ্রনাথ দত্তের স্বামী বিবেকানন্দে বিবর্তন। আমরা ঠাকুমার সঙ্গে আলাপচারিতায় জেনেছিলাম যে উনি খুব শিবের ভক্ত ছিলেন। ঠাকুমা একদিন ওনাকে প্রসঙ্গক্রমে বলেন যে তুমি যে এই এত যোগের ব্যাপারে উন্নতি লাভ করেছো, আমি সেদিন তোমায় দেখলাম তুমি অনেকটা ওপরে শূন্যে দেশে ধ্যান করছো, এর রহস্যটা তোমার গুরুকে। তখন উনি বললেন যে আমার কোনো গুরু নেই, মানুষই গুরুর কাছে আমি কিছু শিখিনি, আমার গুরু স্বয়ং শিব। তাহলে তোমায় ব্যাপারটা বলি, আমার উপনয়ন হয়েছিল 9 বছর বয়সে এবং আমাদের 12 দিন থাকতে হতো এই ব্রহ্মচারী অবস্থায়। তো আমি প্রথম দিনই আমি পৈতে হয়ে গেছে, তারপরে আমি রাত্রি শুয়ে আছি কম্বলে, হঠাৎ দেখলাম আমার ঘরটা একটা অদ্ভুত জ্যোতিতে ভর্তি হয়ে গেছে। তা আমি উঠে বসলাম, উঠে বসলাম, জ্যোতিটা ঠিক আমার সামনে এসে স্থির হয়ে গেল এবং দেখলাম স্বয়ং মহাদেব উনি এসে আমায় জড়িয়ে ধরলেন এবং কানে কানে আমায় দীক্ষা দিলেন। পূর্বপুরুষদের উপদেশ অনুযায়ী ছাত্রাবস্থাতেই 16 বছর বয়সে বহরমপুরের সৈদাবাদ নিবাসী তারকনাথ মহাশয়ের কন্যা দনুজ দলনী দেবীর সাথে বরদাচরণের বিবাহ সম্পন্ন হয়। তাঁদের 2 পুত্র শম্ভুচরণ ও শিবচরণ এবং 2 কন্যা বিমলা ও কমলা, আর 1 শিশুপুত্র মাত্র 3 মাস জীবিত ছিলেন। তাঁর 2 পুত্রবধূ ছিলেন হাসিরানী দেবী ও উমারানী দেবী, 2 জামাতা ছিলেন নিশেষ ভূষণ সান্নাল ও চুনিগোপাল মজুমদার। বরদাচরণ ছিলেন তেজস্বী পুরুষ, লেখাপড়ার পাশাপাশি তিনি নিয়মিত যোগ সাধনা, খেলাধুলা ও শরীরচর্চা করতেন। তিনি কাঞ্চনতলা JDJ ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন। কৃষ্ণনাথ কলেজ ছিল সেই সময় বিপ্লবী কর্মকাণ্ডের আতুর ঘর। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক সূর্য সেন ছিলেন এই কলেজেরই ছাত্র। তিনি এই ঐতিহ্যশালী কলেজে কলা বিভাগে স্নাতক পড়ার সময় সুপ্রাচীন হুইলার শিল্ডে ফুটবলও খেলেছেন। ছাত্র জীবন শেষে বরদাচরণ 1915 সালে 6ই জুলাই মুর্শিদাবাদের নিমতিতা গ্রামে গৌরসুন্দর দ্বারিকানাথ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক রূপে যোগদান করেন। ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুরেন্দ্র নারায়ণ চৌধুরী, মহেন্দ্র নারায়ণ চৌধুরী ও জ্ঞানেন্দ্র নারায়ণ চৌধুরীর সঙ্গে তাঁর অত্যন্ত হৃদ্যতা ছিল। এই সময় নিমতিতার ভূমি পুত্র এবং দাদা ঠাকুর শরৎ পণ্ডিতের ভাব শিষ্য নলিনীকান্ত সরকারের সাথে তাঁর ঘনিষ্ঠতা হয়। বাংলার বৈপ্লবিক কর্মকাণ্ডের সাথে নলিনীকান্ত সরকারের প্রত্যক্ষ যোগাযোগ ছিল। তিনি বহু বিপ্লবীদের আশ্রয় দিতেন এই নিমতিতা গ্রামে। বরদাবাবু নিমতিতায় ওই বিদ্যালয়ের বোর্ডিংয়ে থাকতেন। তিনি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে বেছে নিয়ে একটি নির্দিষ্ট সময় তাঁর ঘরে যোগ শিক্ষা দিতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল
সুকুমার মুখোপাধ্যায়, শৈলেশচন্দ্র রায়, কুলেশচন্দ্র মিশ্র, ননীগোপাল সরকার প্রমুখ। ব্রিটিশ সরকারের গোয়েন্দা দপ্তরের নথি এবং নলিনীকান্ত সরকারের আত্মজীবনী আসা যাওয়ার মাঝে গ্রন্থ থেকে প্রাপ্ত যে সমস্ত বিপ্লবীদের নামের উল্লেখ পাওয়া যায়, তাঁরা এবং এরা এক ও অভিন্ন তা হতেই পারে। এই সময় ধুলিয়ান কাঞ্চনতলার বাসিন্দা নলিনী বাগচি অনুশীলন সমিতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজারাও যোগেন্দ্র নারায়ণ রাও 1914 সালে তার পিতার স্মৃতির রক্ষার্থে মহেশ নারায়ণ একাডেমি স্থাপন করেন। এই বিদ্যালয়েই 1920 সালে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন যোগীবর বরদাচরণ। 1924 সালে তৎকালীন কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং বিখ্যাত শিক্ষাবিদ আশুতোষ মুখার্জি এই বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শিক্ষক যোগীবর বরদাচরণ সম্পর্কে প্রশংসা করেছিলেন। 1921 সালে বরদাচরণ লালগোলার মহারাজা শ্রী যোগীন্দ্র নারায়ণ রায়ের বিশেষ অনুরোধে লালগোলা মহেশ নারায়ণ একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন এবং সপরিবারে লালগোলাতে বসবাস শুরু করেন। এই বিদ্যালয়ে আজও যোগীবর বরদাচরণের ব্যবহৃত চেয়ার সম্মানের সহিত সংরক্ষিত আছে। বরদাচরণের একমাত্র জীবিত ছাত্র শতায়ু শ্রী ধরণীধর মণ্ডলের আলাপচারিতায় শিক্ষক বরদাচরণের এবং তৎকালীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা বিশদ জানতে পারি। ওটাই আমার গর্ব, আমি যে বরদাবাবু ছাত্র ছিলাম ওটাই আমার মানে বলুন যা বলুন গর্ব অহংকার সবই হয়েছে। ঠিক সেদিন ছিল 22শে জানুয়ারি 1934 সাল, আমি গেলাম লালগোলা স্কুলে ভর্তি হওয়ার জন্য, যে ভবিষ্যতে জীবনে যা লেখাপড়া শিখলাম কিছু করবো এই জন্যই আমি লালগোলা গেলাম। লালগোলা গেলাম আমি জ্যাঠামশাইয়ের সঙ্গে, জ্যাঠামশাইয়ের সঙ্গে গেলাম। হেডমাস্টারের নাম আগেই শুনেছিলাম আমি, যে বরদাবাবু ওখানকার হেডমাস্টার খুবই জানলেন হেডমাস্টার, কিন্তু এত বড় স্কুলের হেডমাস্টার কত যে ইয়েভাবে জাজের ভাবে এরকম আমার মনে মনে হয়েছে। কিন্তু এত নম্র, এত ভদ্র এবং নিজ স্বরে কথা, আমি জানি তখনই যে আমার একটা শ্রদ্ধা শ্রমীয় একটা চলে আসলো। লালগোলা ছিল বরদাচরণের আধ্যাত্মিক সাধনার তীর্থক্ষেত্র। এখানে আসার পরই তার আত্মসাধনা দ্রুত গতিতে এগিয়ে চলে। যোগ সাধনার স্তরগুলি একে একে তিনি অতিক্রম করেন। বিচ্ছুরিত হতে থাকে তাঁর অলৌকিক যোগ শক্তির আলোক ছটা, আর সেই আলোক দ্যুতির দিকে ছুটে আসেন অসংখ্য আর্থ মানব ও তৃষিত হৃদয়। প্রচার নয়, খ্যাতি নয়, অর্থ নয়, যোগ শক্তিকে অর্ঘে রূপান্তরিত করে বরদাচরণ আত্মনিবেদিত হলেন আর্ত মানব পূজায়। বরদাচরণের যোগ সাধনার খ্যাতি ক্রমশ ছড়িয়ে পড়ে সারা দেশে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ কেউ পত্রের দ্বারা তাঁর সাথে যোগাযোগ রাখতেন, কেউ আবার সশরীরে তাঁর সান্নিধ্যে আসেন। তাঁর অগণিত ভক্তগণের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, বারীন্দ্র কুমার ঘোষ, বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুর সাধক দিলীপ কুমার রায়, নলিনীকান্ত সরকার, ডাক্তার অমিয় মাধব মল্লিক, ডাক্তার প্রভাষচন্দ্র মল্লিক, অমলেন্দু দাশগুপ্ত, জমিদার অজিত কুমার সিংহ রায়, লালগোলার মহারাজা রাও যোগীন্দ্র নারায়ণ রায় প্রমুখ। বরদাচরণের বহু বর্ণাঢ্য জীবনালেখ্যে একটি বিশেষ চরিত্র তাঁর বড় আদরের কাজী ভায়া, কাজী নজরুল ইসলাম। বরদাচরণের
আধ্যাত্মিক জীবনকে কেন্দ্র করে যে নন্দন কানুন গড়ে উঠেছিল, কাজী নজরুল ছিলেন সেই কানুনে প্রস্ফুটিত পারিজা। নিমতিতা জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণ চৌধুরীর কন্যার বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী হিসাবে নিমতিতা এসেছিলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম। সেই সময় তাঁর জ্বালাময়ী বিভিন্ন কাব্যগ্রন্থের দ্বারা বাংলার যুব মানুষে এক অসামান্য দেশাত্মবোধ জাগিয়ে তুলছিল। নিমতিতা জমিদার বাড়িতে তিনি বরযাত্রী হিসেবে এসেছেন জেনে যুবকরা তাঁকে একবার দেখার জন্য চরম উৎসাহিত হয়েছিলেন। কবি পুত্রবধূ প্রখ্যাত সঙ্গীত শিল্পী কল্যাণী কাজীর স্মৃতিচারণায় উঠে আসে গুরু শিষ্যের বহু অজানা কথা। হরিঘোষ স্ট্রিটের বাড়িতে ওপরেও বাবার একটা উপাসনা কক্ষ ছিল। বাবা সপ্তাহে একদিন মৌনী হতেন এবং মৌনী হয়ে দরজা বন্ধ করে সারাদিন থাকতেন। যখন সন্ধ্যেবেলায় বেরোতেন তখন চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে যেত, মানে একদম চেতনা আসছে কিন্তু কিছু বুঝতে পারছেন না, এরকম একটা ভাব ছিল। তিনি যোগ করতেন, যোগের দ্বারা মানে তিনি কি বলবো, যোগের মাধ্যমে তিনি খুঁজে বেড়াতেন তার ঈপ্সিতকে। কিন্তু তিনি একটা মনে করেছিলেন যে এর জন্যে একজন গুরুর প্রয়োজন হয়, সেই গুরুকে তিনি খুঁজতে শুরু করলেন এবং তার দেখা কিভাবে পেয়েছেন আমি একটি লেখা পড়ছি। সেই গুরুদেবেরই লেখা বই যোগীবর বরদাচরণ মজুমদার, যে তিনি কিভাবে তাকে আঁকড়ে ধরেছিলেন আর এই বইয়ের ভূমিকাটা বাবা লিখেছিলেন। পথহারার পর তিনি যে বইটি লিখেছিলেন তার ভূমিকাটা উনি লিখেছেন, তাতে বোঝা যায় যে তিনি কিভাবে তার গুরুর সন্ধান করে ফিরেছেন এবং কেমন করে দেখা পেয়েছেন। নিমতিতা গ্রামের এক বিবাহ সভায় সকলে বর দেখিতেছে আর আমার ক্ষুধাথু রাখি দেখিতেছে আমার প্রলয় সুন্দর সারথিকে। সেই বিবাহ সভায় আমার বধূরূপিণী আত্মা তাহার চিরজীবনের সাথীকে বরণ করিল। অন্তঃপুরে মুহুর্মুহু শঙ্করধ্বনি হুলুধ্বনি হইতেছে, শ্রক চন্দনের সূচি সুরভি ভাসিয়া আসিতেছে, নহবতে সানাই বাজিতেছে, এমনই শুভক্ষণে আনন্দ বাসরে আমার সে ধ্যানের দেবতাকে পাইলাম। তিনি এই গ্রন্থ গীতার উদ্গাতা শ্রী বরদাচরণ মজুমদার মহাশয়। বস্তুতপক্ষে কাজী নজরুল ইসলামের সঙ্গে যোগীরাজের যে সম্পর্ক ছিল সেটা ছিল গুরু শিষ্যের সম্পর্ক। তিনি ছিলেন গুরু যোগীরাজ আর কাজী নজরুল ইসলাম তার শিষ্য। তিনি তাকে যোগ শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে কাজী নজরুল ইসলামের বহু গানে তার প্রতিফলন আছে। যোগীরাজের ছবি আমরা দেখতে পাই ওই বিশেষ করে একটি গানে, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, এই গানটিতে। এই গানটি অনেকের ধারণা যে এই গানটি যোগীরাজ মহেশ্বরকে নিয়ে লেখা, কিন্তু যোগীরাজ বরদাচরণের কথা অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য বলি যে সম্ভবত এই গানটি লেখা হয়েছিল যোগীরাজ বরদাচরণকে দিয়ে। বাবার দ্বিতীয় পুত্র বুলবুল, বুলবুল দাদা আমাদের দাদাই বলি, বুলবুল দাদা বাবার প্রাণ ছিলেন। ছেলেটি খুব মায়াময় ছিল। আমি যত বাড়িতে লোক বিদগ্ধ জনে এসছে তারা বুলবুল দাদার কথা উল্লেখ না করে পারতেন না। তোলে এত মায়াময় ছেলে, একবার গানের সুর যদি একবার শুনত সেটা তার একদম মনে গেঁথে যেত, একদম জড়িয়ে আসতে পিষ্টে বাবাকে জড়িয়ে ধরেছিল, বাবাও তাকে অবলম্বন করেছেন। কিন্তু সেই ছেলে যখন 3 বছর 8 মাস বয়স তখন তিনি হঠাৎ বসন্ত রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন পরপারে। বাবা একদম ভেঙে পড়েছিলেন, একদম কিছুতেই শান্তি পাচ্ছিলেন না, কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। তখন তিনি যোগীরাজকে
বললেন যে সব বুঝি, কিন্তু একবার কি তাকে দেখতে পাব না? তো তখন যোগীরাজ বললেন যে ঠিক আছে, তুমি তোমার যে উপাসনা কক্ষ আছে সেই ঘরে গিয়ে এক মনে তুমি ধ্যান করে যাও। তখন বাবা চলে গেলেন, ধ্যান করছেন। এক মাস পরে, সম্ভবত এক মাস পরে, ছুটতে ছুটতে এসে বললেন যে আমি গুরুদেব, আমি দেখা পেয়েছি। সে কীরকমভাবে তার বর্ণনা দিলেন, হ্যাঁ বলে দিয়েছিলেন যোগীরাজ যে তুমি ছেলেকে দেখে কিন্তু কোনো কথা বলবে না, কথা বলবে না, তাকে তার মতো চলতে দেবে। তো তখন বর্ণনা দিতে গিয়ে বাবা বললেন যে দরজাটা খুলে গেল, ছেলে ঢুকলো, ঢুকে সোজা ঘরে একটা আলমারি ছিল যার মধ্যে তার খেলার পুতুল এবং জামাকাপড় ছিল। সেটা খুলে দেখলেন, দেখে একটু পরে সেটা বন্ধ করে আবার ঘর থেকে বেরোলেন। বেরোবার মুখে বাবার সামনে একটু তাকিয়ে অল্প একটু হেসে তিনি বেরিয়ে গেলেন। কাজী নজরুল ইসলামও যোগ সাধনা করেছেন, মাতৃ সাধনা করেছেন, তিনি যে সাধক ছিলেন তার বহু প্রমাণ বহু জায়গায় আছে। বিশেষ করে তার শ্যামা সঙ্গীতগুলি, আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, আমার মা হলেন মোর মন্ত্রগুরু, ইষ্ট হলেন রাধাশ্যাম, তিনি মুসলমান ছিলেন, এটা মনে রাখা দরকার। এবং আশ্চর্যভাবে তার যখন আমরা ইসলামী গানও যখন শুনি তখন দেখি তার সেখানেও ভক্তি একেবারে ষোলো আনা পাকা খাঁটি সোনার মতো। কলকাতার ভবানীপুরের মল্লিক বাড়ির সাথে বরদাচরণের বিশেষ সম্পর্ক ছিল। তিনি কলকাতায় এলে 25/A মোহিনীমোহন রোডের মল্লিক বাড়িতে থাকতেন। ওই পরিবারের সকল সদস্যই তাঁর ভক্ত ছিলেন। মল্লিক বাড়ির আড়ম্বরপূর্ণ দুর্গাপূজায় সস্ত্রীক বরদাচরণ আমন্ত্রিত হতেন। তাঁকে কেন্দ্র করে মল্লিক বাড়ির দুর্গাপূজা বিশেষ মাত্রা পেত। মল্লিক বাড়ির গুণী সদস্য, বাংলা ছায়াছবির উল্লেখযোগ্য অভিনেতা রঞ্জিত মল্লিক এবং তাঁর দিদি সুপ্রিয়া মল্লিক সেনের স্মৃতিচারণে বহু অজানা গল্প আমরা জানতে পারি। 1941 সালে নেতাজি সুভাষ বসুর অন্তর্ধানের এক বৎসর পূর্বে যোগীবর বরদাচরণ ও সুভাষ বসুর সাক্ষাৎ একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। 1939 সালের 12 জুন ও 13 জুন সুভাষ বসু ভবানীপুরের মল্লিক বাড়িতে বরদাচরণের সাক্ষাৎ প্রার্থী হন। সমগ্র সাক্ষাৎ পর্বটির তত্ত্বাবধানে ছিলেন ডাক্তার অম্যমাধব মল্লিক ও তাঁর সুযোগ্য পুত্র প্রভাসচন্দ্র মল্লিক। শোনা যায় সুভাষ বসু বরদাচরণের কাছে যোগ শিক্ষা নিয়েছিলেন। সাক্ষাতের পর উপস্থিত দর্শকরা তাঁদের আলোচনার বিষয়বস্তু সম্বন্ধে কৌতূহলী হলেও বরদাচরণ সুভাষ বসু সম্পর্কে কেবলমাত্র একটি কথা বলেন, মহা ক্ষত্রিয়, যদি ব্রাহ্মণ্য দৃষ্টি খোলে তবে অঘটন ঘটাবে। যে পুণ্যাত্মা যোগীবরকে নিয়ে আমরা আজকে আলোচনা করব, বরদাচরণ মজুমদার, যে ঘটনা ঘটেছিল তখন আমার জন্মই হয়, কিন্তু আমাদের আমরা আমাদের এই মল্লিক বাড়ি এবং আমি আমরা প্রত্যেকে অসম্ভব বেশি আমাদের কপাল ভালো যে ওরকম একজন পুণ্যাত্মার পদধূলি আমাদের এই ভবানীপুরের মল্লিক বাড়িতে পড়েছে। এবং শুনেছি, বড়দের কাছে শুনেছি, বাবা কাকাদের কাছে শুনেছি, তো উনি যখন এখানে আসতেন এখানে প্রচণ্ড প্রাতঃসরণীয় বহু লোক আমাদের এই বাড়িতে আসতেন মল্লিক বাড়িতে এই বরদাবাবুর সঙ্গে দেখা করতে, তার কাছ থেকে নানারকম উপদেশ নেবার জন্য। যেমন সুভাষচন্দ্র বোস আসতেন কর্মযোগ নিয়ে তার সঙ্গে আলোচনা করবার জন্যে, সুভাষবাবুর সঙ্গে তার দীর্ঘদিনের আলোচনা হতো, তিনি বারবার এসতেন। সেরকম কাজী নজরুল ইসলাম শুনেছিলাম বাবা কাকাদের মুখে, কাজী নজরুল আসতেন এখানে তার সঙ্গে আধ্যাত্মিক জিনিস নিয়ে আলোচনা করবার জন্যে। দিলীপ কুমার রায় আসতেন তার সঙ্গে আর নানারকম। এবং এই মুনিবর সম্বন্ধে প্রাতঃস্মরণীয় লোকেরা যেরকম মন্তব্য করেছেন, স্যার আশুতোষ মুখার্জি কিংবা দিলীপ কুমার রায় কিংবা আমাদের
শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ, তো এই ধরনের প্রাতঃস্মরণীয় তারা এর সম্বন্ধে যে ধরনের কথাবার্তা বলেছে তাতে আমাদের মন বুক ভরে যায় যে তাহার পয়েন্ট ধুলে এই বাড়িতে পড়েছে। তো আমি তো জন্মাইনি, আমার দিদিকে জিজ্ঞেস করছি, তিনি তার ছোটো ছোটো বলে ছোট্ট কিছু বলতে পারবেন, কারণ তিনি নিজে চোখে দেখেছেন সব সময়কে ব্যাপার। আমি তো ওনাকে দেখেছি এই জায়গায় উনি বসতেন, আর আমরা সব ছোটোরা এসে ওনাকে ঘিরে বসে থাকতাম, আর কাজী নজরুল ইসলাম মুখোমুখি বসতেন, বসে গান শোনাতেন। আচ্ছা, ওনার পাশে আরেকজন গায়ক থাকতেন, নামটা ভুলে গেছি, গিরিন চক্রবর্তী। আচ্ছা, তিনি বলছেন কে মল্লিক বলে আসছেন, কে মল্লিক, কে মল্লিকের উনি আসতেন হয়তো এদিকে বসতেন, কিন্তু গিরিন চক্রবর্তী ওনার পাশে বসতেন, বসে ওনাকে গান শোনাতেন। অনেক শ্যামা সঙ্গীত সেই সব ভোলা যায় না, এত সুন্দর গান সেই, উনি সেই গান গাইতেন এখানে। আর এদিকে অচিন্ত্যকুমার সেনগুপ্ত এবং আরও জ্ঞানীগুণীরা সবাই বসতেন এই জানলার ধার দিয়ে, এদিকটা কিন্তু ছিল শুধু ছোটদের বসার জন্য, এদিকটা আমরা ছোটরা বসতাম ওনার কাছে, আর উনি এই লাইনটাতেই বসতেন। এটাই হচ্ছে ওনার সম্বন্ধে আমি আমার দেখা এই ঘরের চিত্রটা আর কি। তারপর যখন সুভাষ বোস আসেন তখন প্রভাসকা তাকে নিয়ে আসেন ওপরে, এবং কিছুক্ষণ ওনার সঙ্গে কথা টথা বলা, এবং যেসব সব অতিথিরা ছিলেন তাদের সঙ্গে পরিচয় হয়ে হওয়া, তারপরে তিনতলার ঘরে গেলেন, তিনতলার ওই বাঁ সাইডের ঘরটা, সেখানটা যখন যাচ্ছেন সিঁড়ি দিয়ে বড়দাবাবু ছোটদের বলেছে এসো এসো এসো, আমরা পিলপিল করে উঠেছি কিন্তু বড়রা কেউ উঠতে পারেনি। আমরা দেখেছি যে ওই ঘরটার মধ্যে ওনাকে নিয়ে উনি বন্ধ করে দিলেন, হ্যাঁ সুভাষ বোসকে নিয়ে উনি ওই ঘরটা বন্ধ করে দিলেন, প্রায় তিন চার ঘন্টা বোধ হয় ছিলেন। আর আমরা সেই ছাতে ওঠার সিঁড়িটার কাছে গিয়ে সব বাচ্চারা গল্প করছে, আমাদের তো হুজুক, আমরা তো তখন আনন্দ করছি আমাদের বাড়িতে এত সব সকলে এসছেন, আর আমাদের ছোটো বয়স থেকেই শিক্ষা যে এই গুরু জ্ঞানী গুণীদের সম্মান করা বা তাদের সামনে বসে চুপচাপ বসে থাকা, এগুলোই আমরা করতাম। ভারতীয় ইউনিভার্সিটি জার্নালে একটু আগে মৌলভীর সঙ্গে তার ইসলাম ধর্ম নিয়ে কথাবার্তার কথা বলছিলাম, ওটা তো কেউ জানতে পারবে না, ওটা শুধু লিখিত আছে যে একটা আলোচনা তার হয়েছিল মৌলভীর সঙ্গে, মৌলভী তাকে ইসলাম ধর্ম নিয়ে বলতে এসেছিলেন, তারপর উনি যখন দেখালেন যে কোনো ধর্মই শ্রেষ্ঠ নয়, সব ধর্মের মধ্যেই মূল কথা আসল কথা একই আছে, তো বিভিন্ন ভাষায় পরিবেশিত হয়েছে সেটা, বিভিন্নভাবে পরিবেশিত হয়েছে সেটা। এখন কথাটা হচ্ছে যে কিছু না কিছু সমাজ চিন্তা, কিছু না কিছু সমসাময়িক ভাব, তার একটা প্রলেপ পড়ে বটে, কিন্তু তার অন্তঃসারটা কিন্তু মূলত সেই মহান যে কথা আমাদের বেদান্তে বলা হয়েছে ইসলামও সে একই কথা। এইটা তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটা যে জার্নাল তাতে তিনি একটা বিখ্যাত প্রবন্ধ, ঐতিহাসিক প্রবন্ধ লেখেন, তা সেটার কথা উল্লেখ আছে যোগীবর বরদাচরণ যে বইটা অমরনাথ রায়ের বলছিলাম, তার মধ্যে সমস্ত উল্লিখিত রয়েছে, সমস্ত ডিটেইল দেওয়া আছে। তা আমি শুধু সংক্ষেপে এইটাই বলি যে উনি দেখাচ্ছেন সেখানে যা ইসলাম ধর্মে যে ওরা যে আল্লাহম বলে যে ওই যে আজান দেয়, আর আমাদের যে ওম যে শব্দটা, এই দুটো শব্দ যে একদম কাছাকাছি, দুজনের ভাষাটা আলাদা বলে দুটো একটু ডিফারেন্ট হয়, কিন্তু আমরা যেমন ওম বলে যে ওঙ্কার ধ্বনি আর আল্লাহ বলে যে ওরা যে আজান দেয়, এই দুটো একেবারে এক জিনিস। বরদাচরণের প্রতি বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের সুপুত্র কবি সুরকার গায়ক ও সাধক দিলীপ কুমার রায়। বরদাচরণ প্রায়শই দিলীপ রায়ের সঙ্গীত মূর্ছনায় ভাব সাগরে ডুবে যেতেন, দিলীপ রায়ের দুটি গান বরদাচরণ শুনতে ভালোবাসতেন, গান দুটি হল কেন বঞ্চিত হব চরণে জলবার মন্ত্র দিলে মোড়ে। দিলীপ কুমার রায়ের কথা একটুখানি বলছি, যে দিলীপ কুমার রায় যখন তিনি শ্রী অরবিন্দর কাছে গেছেন পণ্ডিচেরিতে প্রথম, শ্রী অরবিন্দকে গুরুরূপে বরণ করবেন, তার জীবনের কথা সব খুলে বলেছেন, কিন্তু শ্রী অরবিন্দ তখন তাকে গ্রহণ করলেন না, বলে আরও কিছুদিন যাক তারপর দেখা যাবে। তা দিলীপ কুমার রায় তাতে খুব একটু ভেঙে পড়েন যে শ্রী অরবিন্দ তাকে ফিরিয়ে দিলেন, যে শ্রী অরবিন্দ এত বড় একজন মহাযোগী পণ্ডিচেরিতে তপস্যামগ্ন, দিলীপ কুমার রায় তার প্রতি এত আকৃষ্ট হয়ে গেলেন।
তখন তিনি কি করবেন ভাবছেন, ঠিক করেছেন যে স্বামী অবধানন্দের একটা বক্তৃতা শুনে তার খুব ভালো লেগেছে, ভাবলেন তাহলে দরকার নেই, স্বামী অবধানন্দের কাছেই দীক্ষা নেবেন। এইভাবে যখন তিনি মনস্থির করে ফেলছেন, হঠাৎ তার সঙ্গে দেখা আমাদের এই দাদা ঠাকুর বইয়ের লেখক নলিনীকান্ত সরকার, যে নলিনীকান্ত সরকার বলেছি যোগী বরদাচরণের একজন ঐকান্তিক ভক্ত। নলিনীকান্ত সরকার তাকে বললেন যে আপনি যখন দীক্ষা নেবেন স্থির করেছেন, তখন আরেকটু দেখা যাক না, আমার একজন যোগী বন্ধু আছেন, অগ্রজকল্প বন্ধু, লালগোলায় থাকেন, তার সঙ্গে গিয়ে চলুন একটু পরামর্শ করুন। বলেন বেশ তো যাওয়া যাক, আর একটু সময় নেয়াই যাক। বরদাচরণের কাছে দিলীপ কুমার রায় গেলেন, দিলীপ কুমার রায়কে সাদরে খুব সস্নেহে তাকে বসালেন ঘরে, বললেন আপনি একটু বসুন, বলে ধ্যানস্থ হলেন বরদাচরণ, বরাবর যেমন করতেন, যেমন সুভাষচন্দ্রের ক্ষেত্রে করেছিলেন, ধ্যানস্থ হলেন। কিছুক্ষণ পর উঠে বললেন যে আপনার তো অন্য কোথাও গুরুকরণ করবার কোনো প্রয়োজন নেই, শ্রীঅরবিন্দই আপনার গুরু, বলে তিনি তো আমাকে ফিরিয়ে দিয়েছেন, বলে আরও কিছু সময় যাক তারপর দেখা যাবে, বলে না সেটা দিয়েছেন তিনি বিশেষ কারণে দিয়েছেন, কিন্তু তিনি আপনার গুরু, আপনার অন্য কোথাও গুরু করবার কোনো প্রয়োজন নেই। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় অভিযুক্ত ও স্বাধীনতা সংগ্রামী এবং পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকা সহ সম্পাদক ও দেশ পত্রিকার বিখ্যাত সাংবাদিক অমলেন্দু দাশগুপ্ত বরদাচরণের সান্নিধ্যে আসেন। ধুলিয়ানের কাঞ্চনতলার জমিদার শচীন্দ্রনাথ রায়ের সহধর্মিনী অমিয়বালা দেবী বরদাচরণের নির্দেশে বারাণসী থেকে শ্বেত পাথরে শিবলিঙ্গ এনে বিপুল অর্থ ব্যয় করে 7 এপ্রিল 1938 সালের কাঞ্চনতলা জমিদার বাড়ির অদূরে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। বরদাচরণ এই মন্দিরের নামকরণ করেন গৌরীশঙ্কর শিব মন্দির। এই মন্দিরের 4টি দরজা নির্মাণের বিশেষ উদ্দেশ্য ছিল, শোনা যায় যে সমাজের 4টি বর্ণের মানুষ যাতে ধর্মাচরণের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই কারণে এই মন্দিরের 4টি দরজা তৈরি হয়েছিল। অমিয়বালা দেবী নিজের গয়না বিক্রি করে সম্পূর্ণ নিজের উদ্যোগে এই মন্দির স্থাপন করেন এবং জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করেন। 1940 সালে বরদাচরণ উপলব্ধি করেন তাঁর দেহত্যাগের সময় এসেছে, তাই তাঁর মহাপ্রয়াণের প্রাক্কালে স্বজন বন্ধুবান্ধব অনুরাগী ভক্ত শিষ্য প্রত্যেককেই অন্তিম শয্যার কথা পত্রযোগে জানিয়েছিলেন, সকলেই ছুটে এসেছিলেন ব্যাকুল হয়ে। 1940 সালের 16ই নভেম্বর সন্ধ্যাবেলা গুরুর ইচ্ছায় নজরুল কয়েকখানি শ্যামাসঙ্গীত পরিবেশন করে, শোনার পর বরদাচরণ কবিকে বললেন, কাজী ভায়া এবারে শেষ গান শোনাও, শ্মশানে জাগিছে শ্যামা। এই কথা শোনার সাথে সাথেই নজরুল গুরুদেবের পায়ে কান্নায় ভেঙে পড়েন। 1940 সালের 18ই নভেম্বর ভোর 3 ঘটিকায় যোগী পুরুষ বরদাচরণ মনুষ্য দেহ ছেড়ে দেবলোকের পথে পাড়ি দিলেন, পেছনে রেখে গেলেন আত্মীয় স্বজন ও সাধক নজরুলকে। দুর্ভাগ্যের বিষয়, বরদাচরণের মতো এক অনন্য ব্যক্তিত্ব বাঙালির জনমানসে আজও অজানা। তাঁর ভূমিকা বহুলাংশ ইতিহাসের অন্তরালেই থেকে গেছে, অথচ স্বাধীন এবং আধুনিক ভারতের উপকার বৃন্দ বরদাচরণের আত্মিক উপলব্ধিতে অনুপ্রাণিত হয়েছিলেন। সমস্ত ধর্মের যে অন্তঃস্থিত গূঢ় দর্শনকে তিনি তুলে ধরতে চেয়েছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।